ওয়ান এক্সপার্ট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে, তবে ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাপটি প্রথমে ফোনে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করে এখানে আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটার অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন রেজিস্ট্রেশন অপশনের পর কিছু অপশন দেওয়া আছে। এসব অপশনের মধ্যে সবচেয়ে সহজ এবং নিরাপদ অপশন হচ্ছে ইন অন ক্লিক অপশন। তাহলে এবার ইন অন ক্লিক অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে দেখবেন সব রকম তথ্য যেভাবে আছে সেভাবেই রাখবেন, কোনো চেঞ্জ করবেন না। তারপর শুধু এই ঘরে প্রোমো কোড দিতে হবে এবং আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে 100% নিরাপদ থাকবে। এই প্রোমো কোডটি আপনি লিখবেন B33B। আবারও শুনে নিন, B33B, সবগুলো অক্ষর একসাথে বড় হাতের দিবেন। এর ফলে অ্যাকাউন্ট খোলার পরেই আপনি পেয়ে যাবেন 100% বোনাস। অর্থাৎ আপনি যদি 10,000 টাকা ডিপোজিট করেন, তাহলে আপনি বোনাস হিসেবে পেয়ে যাবেন আরও 10,000 টাকা, মোট 20,000 টাকা। এছাড়াও প্রতি শুক্রবার এবং সোমবার এক্সট্রা বোনাস এবং আপনার ক্যাশব্যাক পাবেন, সাথে বোনাস পাবেন আপনার জন্মদিনেও। আর ডিপোজিট ও উইথড্র করতে পারবেন 1 মিনিটে। প্রোমো কোড দেওয়ার পরে নিচের সবগুলো বাটনের টিক চিহ্ন দিয়ে পরে নিচের যে সবুজ বাটনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এরপর দেখবেন আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে। এখানে একটু মনোযোগ দিয়ে দেখুন, আমার মতো করে সুন্দরভাবে রোবট ভেরিফিকেশন পার করে যাবেন। পরের বার থেকে যতবারই রোবট ভেরিফিকেশন আসবে ততবারই একই নিয়মে ভেরিফাইড করে নেবেন। ভেরিফিকেশন কমপ্লিট করার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন, কারণ এগুলো হারিয়ে গেলে আপনি আর কখনোই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। এরপর নিচের অপশনে ক্লিক করবেন, নেক্সটে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। এবার দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করবেন। নিচের এই বাটনটিতে ক্লিক করে ওপরের এই বাটনটিতে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল নম্বর এবং এনআইডি কার্ডের নম্বর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাইড করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে ফোন নম্বর লিঙ্ক লেখা আছে, এখানে আপনার নম্বরটি দিয়ে নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর নিচের সেন্ড বাটনে ক্লিক করলে আপনার যে ফোন নম্বরটি দিয়েছেন সেখানে একটা কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। আপনার ফোন নম্বরটি এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এরপর ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করলে আপনার এনআইডি কার্ডের সব তথ্যের সাথে মিল রেখে নিচের এই তথ্যগুলো পূরণ করবেন। শুরুতে আপনার নামের প্রথম অংশ এবং নিচে আপনার নামের শেষ অংশটি লিখুন। এরপর আপনার জন্ম তারিখটি লিখুন। তার পরবর্তীতে আপনার জন্মস্থান লিখুন যা আপনার ভোটার আইডি কার্ডের পেছনে আছে। এরপর রিজিয়ন বাংলাদেশ, সিটিতে ঢাকা এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখুন। এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এরপর নিজের ঘরে 1 লিখুন এবং ডকুমেন্টস নাম্বারের ঘরে নিজের এনআইডি নাম্বারটা লিখুন। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার নিজের সচল মোবাইল নম্বরটিও লিখতে পারেন। এরপর ডেট অফ ইস্যু এর ক্ষেত্রে নিজের ভোটার আইডি কার্ডের বিপরীত পাশে যে ইস্যুর তারিখ রয়েছে সেগুলো লিখবেন। ইস্যুড বাই এর জায়গায় ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট এটা লিখে দিবেন। সবশেষে নিচের এই বাটনটিতে ক্লিক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবার দেখাবো কিভাবে ডিপোজিট করবেন। এই ডিপোজিট বাটনে ক্লিক করলে দেখবেন এখানে নগদ, বিকাশ, রকেট সহ বিভিন্ন ডলার কারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আমি বিকাশে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বিকাশ অপশনটি ক্লিক করলে দেখবেন তাদের এখানে বিকাশের এজেন্টের একটা নম্বর দেওয়া আছে। এখান থেকে মূলত সবসময় ক্যাশ আউটটা করতে হবে। এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে ক্যাশ আউট করতে হবে। এখানে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। আমি এখানে 6,000 টাকা ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 6,000 টাকা লিখে এখান থেকে ক্যাশ আউট করলাম। ক্যাশ আউটের পরে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে সেটা কপি করে ওয়ান এক্স বেটার বিকাশ অপশনের ওখানে প্রেস করে দিলাম। আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন তা এখানে বসাবেন। তারপর সব কিছু ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করলেই এই লেখাটি আসবে, ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল। 1 মিনিটে ডিপোজিট হয়ে যাবে। যদি নেটের সমস্যা থাকে তাহলে সর্বোচ্চ 5 মিনিট অপেক্ষা করুন। দেখবেন এখানে আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে। আবারও বলে রাখি, 100% সফল রেজিস্ট্রেশন এবং 1 মিনিটে ডিপোজিট ও উইথড্র করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই B33B প্রোমো কোডটি অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হবে না।